হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি একটা বিষয়কে নিয়ে কথা বলবো এবং সেই বিষয়টা কিন্তু অবভিয়াসলি আমাদের দেবদাকে নিয়ে এবং অঙ্কুশদাকে নিয়েও। সো এখন কথা হচ্ছে অঙ্কুশের কিন্তু আপকামিং একটা সিনেমা আছে যার নাম হচ্ছে মির্জা। সো মির্জাকে নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক্সাইটমেন্ট লেভেলটা কিন্তু জাস্ট অন্য জায়গায় জাস্ট পৌঁছে গিয়েছে। তার কারণটা হচ্ছে অঙ্কুশের এবং আমাদের নেক্সট জেনের হচ্ছে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা। সো এখানে আমি বলবো, এখানে কিন্তু অঙ্কুশদা কিন্তু রীতিমতো টেক্কা দিচ্ছে দেবদাকে। তার কারণটা হচ্ছে দেবদার যে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা কিন্তু সম্পূর্ণভাবে ইউনিক আমরা কিন্তু দেখে এসেছি টনিক বলি বা কিশমিশ বলি বা কাছের মানুষের ক্ষেত্রে, এবং কাছের মানুষের ক্ষেত্রে তো একদম সম্পূর্ণ ইনোভেটিভ ওয়েতে এবং ক্রিয়েটিভ ওয়েতে কিন্তু দেবদা এটার প্রমোশন করেছিল এবং সেটা কিন্তু বেশ সাকসেসফুলও হয়েছিল এবং মানুষ কিন্তু তার প্রমোশনাল স্ট্র্যাটেজিটাকে কিন্তু জাস্ট অ্যাকসেপ্ট করেছিল। এবং সেই জায়গায় আমি বলবো, এখানে কিন্তু অঙ্কুশদার এই যে মির্জার যে প্রমোশনটা সেটা কিন্তু আরও ইউনিক হচ্ছে। তার কারণটা হচ্ছে একদম অনেক দিন আগে থেকে এর একটা হিরোকে লঞ্চ করা হচ্ছে, হিরোর ফেস রিভিল একটা ভিডিও যেটাকে হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও দিয়ে লঞ্চ করা হচ্ছে। তার পরবর্তীকালে এর যে ভিলেন হবে তার একটা হচ্ছে প্রপার একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও করা হচ্ছে। এর পরবর্তীকালে কিন্তু এর হিরোইন কে হবে তার একটা লঞ্চ হবে মানে পরের মাসে, এবং এই মাসের সম্ভবত 23 তারিখের দিকে একটা আইটেম সং একটা রিলিজ হওয়ার চান্স রয়েছে। এবং তার পরের মাসে এখানকার যে পুলিশ অফিসার থাকবে তার একটা ফেস রিভিল হবে। মানে প্রতি মাসে কিছু না কিছু একটা আপডেট থাকবে যেটা কিন্তু অডিয়েন্সকে এনগেজ রাখবে এবং অডিয়েন্সকে কিন্তু কানেক্টেড রাখবে মির্জার সঙ্গে অ্যাটলিস্ট। এবং তার পরবর্তীকালে এটার সম্ভবত নভেম্বরের এন্ড বা ডিসেম্বর থেকে হয়তো এর এটার শুটিং একটা স্টার্ট হবে এবং তার পরবর্তীকালে মার্চের দিকে হয়তো এটার ট্রেলারকে ড্রপ করা হবে, এবং তারপর তো আলটিমেট সেই লেভেলে প্রমোশন তো স্টার্ট হয়েই যাবে। সো আলটিমেটলি কিন্তু পুরো মানে গ্যাপটা জুড়ে মানে এটার অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে এটা রিলিজ হওয়া অবধি মানে রিলিজ হওয়ার জাস্ট আগে অবধি কিন্তু এটার একটা ভালো রকমের কিন্তু প্রমোশন হচ্ছে প্রতি মাস থেকে। এই যে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা এটা কিন্তু এর আগে প্রিভিয়াসলি কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে হয়নি যে প্রতি মাসে কিছু না কিছু একটা আসছে। আমার মনে হয় এটাও একটা ইউনিক ব্যাপার, মানে প্রমোশনাল স্ট্র্যাটেজির ক্ষেত্রে এটাও একটা ইউনিক ব্যাপার, এবং এটা মানে এইরকমভাবে কিন্তু প্রমোশনটা আমার মনে হয় যে হওয়া উচিত। এবং কাছের মানুষের ক্ষেত্রে দেবদা যে প্রমোশনটা করেছিল তার থেকেও মনে হয় যে এটা একটা ইউনিক এবং এটা একটা ইফেক্টিভ প্রমোশন। তো তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। সো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।